বিষ্ণুর আকমার হিম আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাকে দারুণ মজার আর সুস্বাদু রুই মাছের কালিয়া তৈরি করে দেখাবো এই রুই মাছের কালিয়াটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ভীষণ মজার আর তৈরি করার নিয়মটা খুবই সহজ তাহলে চলুন দেখা যাক আমি রুই মাছের কালিয়াটাকে কিভাবে তৈরি করি রুই মাছের কালিয়া তৈরি করার জন্য আমি এখানে কয়েক পিস মাছ নিয়ে নিলাম তারপরে আমরা মাছটাকে প্রথমে ভেজে নিয়ে নেব এই জন্য লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দেওয়ার পরে এটাকে মাছের মধ্যে লবণ হলুদটাকে খুব ভালোভাবে একসাথে মাখায় নিয়ে নেব লবণ হলুদ হলুদটা মাছের মধ্যে একসাথে মাখানো হয়ে গেলে তারপরে আমরা মাছটাকে লবণ হলুদ মাখানো মাছটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এই ফাঁকে আমরা মাছটা রান্না করার জন্য একটা মশলা তৈরি করব। মশলা তৈরি করার জন্য আমি টমে ব্লিন্ডারের জারের মধ্যে দুইটার মতো টমেটো দিয়ে দিলাম তারপরে এর মধ্যে তিনটার মতো পেঁয়াজ দিয়ে দিলাম আর তিনটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে এই সমস্ত জিনিসগুলো আমরা খুব ভালোভাবে ব্লিন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব আমি খুব ভালোভাবে ব্লিন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়ে নিলাম এখন আমরা মাছটাকে ভেজে নেব লবণ হলুদ মাখানো মাছটাকে ভেজে নিয়ে নেব এই জন্য চুলার মধ্যে একটা ফ্রাইপ্যান বসাই দিয়ে দিলাম তারপরে ফ্রাই মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলটা যখন আমার একটু গরম হয়ে আসলো তারপরে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছটাকে দেওয়ার পরে এক পাশে আমার যখন একটু লালচে কালার হয়ে আসবে তখন আমরা এই পাশ থেকে এই পাশে উল্টায় দিয়ে দেবো এটাকে আমরা অনবরত উল্টা উল্টি করবো না একটুখানি থেমে থেমে উল্টাবো যখন এক পাশটা লাল হয়ে আসবে তখন আমরা এই পাশে থেকে এই পাশে উল্টাবো আবার ওই পাশটা যখন লাল হয়ে আসবে তখন ওই পাশ থেকে ওই পাশে উল্টাবো এইভাবে আমরা কিন্তু মাছটাকে লালচে কালার করে ভেজে নিয়ে নেব আমার মাছটা লালচে কালার হয়ে গেছে এখন আমি মাছটাকে তুলে নিয়ে নিচ্ছি সমস্ত মাছগুলোকে তুলে নিয়ে নিলাম এই মাছটা আমি যেভাবে ভাজলাম বাকি যে মাছগুলো আছে ঠিক সেম টু ভাবে ভেজে নিয়ে নেব বাকি মাছগুলোকে ভেজে নিয়ে নিলাম এখন মাছটাকে রান্না করব এই জন্য চুলার মধ্যে একটা কড়াই দিয়ে দিলাম কড়াই দেওয়ার পরে এর মধ্যে আমি এক কাপের একটু বেশি বেশি তেল দিয়ে দিলাম তারপরে আমি এখানে তিনটার মতো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি ওই পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে এখানে দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আর রসুন বাটা এটাকে এক চামচের একটু বেশি বেশি দিয়ে দিলাম আদা বাটা এটাকেও এক চামচের একটু বেশি বেশি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটাটাকে দেওয়ার পরে তারপরে আমরা অনবর্ত নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে নেব আদা বাটা রসুন বাটা থেকে একজন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে যা আসবে তারপরে এর মধ্যে আমরা ওই যে টমেটোর যে পেস্টটা তৈরি করে রাখছিলাম ওই টমেটোটাকে দিয়ে দেবো টমেটোটাকে দেওয়ার পরে আমার ব্লিন্ডারের মধ্যে বেশ খানিকটা টমেটো লেগেছিলো ওই ব্লিন্ডারটাকে ধুয়ে খুব ভালোভাবে ব্লেন্ডারের জারটাকে ধুয়ে টমেটোর পেস্টটাকে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে বাকি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি বাকি মশলার মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া এরপরে এর মধ্যে দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া তারপরে খুবই সামান্য একটু দিয়ে দিব গরম মশলার গুঁড়া কারণ গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এজন্য খুবই সামান্য একটু গোটা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়াটাকে দেওয়ার পরে তারপরে আমরা অনাবর্তন আড়াচাড়া করে এটাকে একটু মেশায় নিয়ে নেব খুব ভালোভাবে নাড়াচাড়া করে মেশায় নিয়ে নিলাম মেশানো হয়ে গেলে তারপরে মশলাগুলা যেন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় মশলা পেঁয়াজ টমেটো এটা যেন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এই জন্য আমরা পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিছিলাম পাঁচ মিনিটের মধ্যেই দেখেন মশলাটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে আর পানিটা যে দিছিলাম পানিটাও কিন্তু আমার শুকায় আসছে আর তেলটা কিন্তু খুব সুন্দর করে বের হয়ে আসছে আর এখানে আমি পাঁচ থেকে ছয় চামচের মতো চার চামচের পাঁচ থেকে ছয় চামচের মতো টক দইটাকে খুব ভালোভাবে ফেটে নিয়ে ফেটে নিয়েছি ওই টক দইটাকে দিয়ে দিলাম টক দইটাকে দেওয়ার পরে তারপরে টক দই মশলা এই দুই জিনিস একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পরে আমরা একসাথে মেশায় নিয়ে নেব একসাথে মেশানো হয়ে গেলে যখন দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ বের হয়ে আসছে তখন আমরা কিন্তু এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে আমরা দিয়ে দেবো ভেজে রাখা মাছটাকে দেওয়ার পরে তারপরে আমরা মাছ মশলা এটাকে আমরা খুব ভালোভাবে একসাথে মেশাই নিয়ে নেবো মাছ মশলা দুই জিনিস জন্য একসাথে খুব ভালোভাবে মেশে যায় এভাবে আমরা নাড়াচাড়া করে মেশাই নিয়ে নেবো মাছ মশলা একসাথে মেশানো হয়ে গেলে তারপরে আমরা মাছের মধ্যে পানি দিয়ে দেবো প্রথমে আমরা মাছ মশলা একসাথে খুব ভালোভাবে মেশাই নেব মেশানো মেশাই নেওয়ার পরে তারপরে আমরা পানি দিয়ে দেব এখানে আমরা খুব বেশি পানি দেবো না যেহেতু এটা খুব বেশি ঝোল হয় না তো খুবই সামান্য একটু পানি দিয়ে দেবো এখানে আমি এক কাপের মতো পানি দিয়ে দিলাম পানিটাকে দেওয়ার পরে তারপরে আমরা খুব ভালোভাবে মাছটাকে একটু নাড়াচাড়া করে দেবো মাছটাকে নাড়াচাড়া করে দেওয়ার পরে তারপরে আমরা এখানে ছয় থেকে সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যেন মাছটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় আমি সাত মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম সাত মিনিটের মধ্যে দেখেন আমার কিন্তু মাছটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর মাছের যে কালারটা কালারটাও কিন্তু অসাধারণ আসছে আর এই পর্যায়ে আপনারা লবণটা টেস্ট করে নেবেন যদি আপনাদের লবণ প্রয়োজন পড়ে তাহলে এখানে লবণ দিয়ে দেবেন আমার এখানে একটুখানি লবণের প্রয়োজন ছিল তো আমি লবণটা টেস্ট করে নেওয়ার পরে লবণ দিয়ে দিলাম লবণটাকে দেওয়ার পরে খুবই সামান্য একটুখানি আবারও গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়াটাকে দেওয়ার পরে তারপরে আমরা আলতু হাতে একটু খাই নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে দেওয়ার পরে তারপরে আমরা মাছটাকে পরিবেশন করে নেব পরিবেশন মাছটাকে পরিবেশন করে নিলাম এইভাবে আপনারা যদি মাছ তৈরি করে কখনও না খেয়ে থাকেন একবার হলেও আমার রেসিপিটা ফলো করে একবার হলেও খেয়ে দেখবেন এই মাছটা খেতে কত দুর্দান্ত তখন আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন